গ্রেট সোল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যে মহান ব্যক্তিটিকে নিয়ে আলোচনা করব তার নাম নূর মোহাম্মদ শেখ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। জীবন ও শিক্ষা। 1936 সালের 26 ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। অল্প বয়সে বাবা মাকে হারান, ফলে শৈশবে ডানপিটে হয়ে পড়েন তিনি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু সপ্তম শ্রেণীর পর আর পড়াশোনা করেননি তিনি। মহান এই ব্যক্তিটি কৈশোরে নাটক থিয়েটার খুব পছন্দ করতেন। 1952 সালে নিজ গ্রামেরই সম্পন্ন কৃষক ঘরের মেয়ে তোতাল বিবিকে বিয়ে করেন যখন তার বয়স মাত্র 16 বছর এবং স্ত্রীর বয়স মাত্র 12 বছর। তিনি 2 সন্তানের বাবা হলেন। 1954 সালের শেষের দিকে তার প্রথম সন্তান হাসিনা খাতুন এবং 1964 সালে 15ই নভেম্বর তার দ্বিতীয় সন্তান শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জন্মগ্রহণ করেন। কর্মজীবন। যুবক নূর মোহাম্মদ শেখ 1959-এর 14ই মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করে 1970 সালের 10 জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়ক পদে পদোন্নতি পান। 1971-এর যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশীপুর সীমান্তে বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন, যেভাবে শহীদ হলেন। 1971-এর 5ই সেপ্টেম্বর সুতিপুরের নিজস্ব প্রতিরক্ষা ব্যুহের সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটি 3 দিক থেকে ঘিরে ফেলে গুলি বর্ষণ শুরু করে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলি বর্ষণ করা হয়, তবু পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয়নি। একসময় সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন এবং হাতের LMG দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করলে শত্রুপক্ষ পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগে তার ডান কাঁধে, যাতে তিনি মারাত্মকভাবে আহত হন। শত্রুর গোলায় ধরাশায়ী হওয়া মাত্র আহত নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন নূর মোহাম্মদ শেখ। হাতের LMG সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে যেতে বললেন এবং মোস্তফার রাইফেল চেয়ে নিলেন। যতক্ষণ না ওরা নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন, ততক্ষণ ওই রাইফেল চালিয়ে দিয়ে শত্রু সৈন্যের অগ্রসরতা ঠেকিয়ে রাখবেন এবং শত্রুর মনোযোগ তার দিকেই কেন্দ্রীভূত করে রাখবেন এই মানসে। অন্য সঙ্গীরা অনুরোধ করলেন তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগ করতে রাজি হলেন না। বাকিদের অধিনায়কোচিত আদেশ দিলেন তাকে রেখে চলে যেতে। শেষ পর্যন্ত তার আদেশ অনুসরণ করে তাকে রেখেই নিরাপদে সরে যেতে পারলেন সহযোদ্ধারা। এদিকে সমানে গুলি ছুড়তে লাগলেন রক্তাক্ত নূর মোহাম্মদ। একদিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনী সঙ্গে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, অন্যদিকে মাত্র অর্ধমৃত সৈনিক ইপিআর, যার সম্বল একটি রাইফেল ও সীমিত গুলি। এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি সাধন করেন যে তারা এই মৃত্যু পথযাত্রী বীর যোদ্ধাকে বায়োনেট চার্জ করে চোখ দুটো উপড়ে ফেলে এবং মস্তক বিদীর্ণ করে ঘিলু ছড়িয়ে ফেলে। পরে প্রতিরক্ষার সৈনিকরা এসে পাশের একটি ঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। মহান এই ব্যক্তিটির সমাধি। এই বীর সেনানীকে পরবর্তীতে যশোরের কাশীপুর গ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে সমাহিত করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সেই সাথে বিভিন্ন গুণীজনদের পরিচিতি সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।